কম ব্লাস্ট হচ্ছে, উনার লোকেরা ব্লাস্ট করাচ্ছে, বাচ্চা মারা যাচ্ছে, আর উনি মঞ্চে দাঁড়িয়ে ঠাট্টা করছেন। রাজ্য তো বোমের উপরে বসেই আছে, সারা বাংলায় বাচ্চা ছেলে মারা যাচ্ছে, আর মুখ্যমন্ত্রী বসে ওখানে মোদিজিকে গালাগালি করছেন। বোম ব্লাস্ট হচ্ছে, উনার লোকেরা ব্লাস্ট করাচ্ছে, বাচ্চা মারা যাচ্ছে, আর উনি মঞ্চে দাঁড়িয়ে ঠাট্টা করছেন, মোদিজিকে গালাগালি করছেন। এই তো NIA তদন্ত শুরু করলে হবে না, ইমিডিয়েট সাপ্লাই লাইনটা বন্ধ করতে হবে। সাপ্লাই লাইনটা বন্ধ না করলে বোমার সাপ্লাই লাইন দিদি যেখানে যাচ্ছে সেখানে বলছে চাকরি খাওয়ার জন্য বিজেপি দায়ী। দিদিমণি বয়স হয়ে গেছে, একটু কিছু প্রবলেম হয়েছে, নালে কোর্ট কোনো অর্ডার দিলে বিজেপি বলছে, এটা তো কোনো না কোনো প্রবলেম হচ্ছে। দেখো, গোটা দেশে তৃতীয় দফার নির্বাচন চলছে এবং পশ্চিমবঙ্গের 4টি কেন্দ্রে এই ভোট নেওয়া হচ্ছে। এবং নির্বাচন শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে আমরা দেখেছি যে গতকাল হুগলি জেলার পান্ডুয়াতে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেই বিস্ফোরণে এক কিশোরের মৃত্যু হয় এবং আরো 2 জন আহত হয়, তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে তাদের। এবং এরকম একটি বিস্ফোরণ এবং সেখানে এক কিশোরের মৃত্যু, 2 জনের আহত হওয়ার ঘটনা নিয়ে বিজেপি নেতা এবং ব্যারাকপুরের যে বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি মুখ খুলেছেন। তিনি বলেছেন যে গোটা রাজ্যটাই বোমের উপর বসে রয়েছে এবং সারা রাজ্যে এরকম বাচ্চা মারা যাচ্ছে এবং পুরো ঘটনার সঙ্গে তৃণমূলের নেতাকর্মীরাই বা তৃণমূলের লোকেরাই জড়িত, তিনি এও অভিযোগ করেছেন। এবং এটিও বলেছেন যে এরকম ধরনের ঘটনা ঘটছে, বোমা বিস্ফোরণে মারা যাচ্ছে, আহত হচ্ছে, অথচ রাজ্যের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু মজা করছেন, তিনি মঞ্চে উঠে প্রধানমন্ত্রীকে কুকথা বলছেন, প্রধানমন্ত্রীকে গালাগালি দিচ্ছেন, এরকম একটি মন্তব্য করেছেন। এবং এই প্রসঙ্গে তাকে যখন প্রশ্ন করা হয় যে এরকম একটি ঘটনা সেক্ষেত্রে কি, এবং নির্বাচনের মধ্যে ঘটনা, তো সেক্ষেত্রে কি কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি NIA কে দিয়ে কি তদন্ত করা উচিত, তিনি তখন বলেছেন যে NIA কে দিয়ে তদন্ত করলে কিছু হবে না। আসলে বোমের যে সাপ্লাই লাইন, সেই সাপ্লাই লাইনটাকে কেটে দিতে হবে বা সেই সাপ্লাই লাইনটাকে বন্ধ করে দিতে হবে, এরকম একটি মন্তব্য করেছেন। তুমি জানো যে গতকাল যখন এরকম একটি ঘটনা ঘটে তখন রাজ্য রাজনীতিতে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, যেহেতু ভোটের দফা চলছে, এখনো প্রায় 4 দফা বাকি রয়েছে, তো এইরকম একটি ঘটনা নিয়ে সাধারণভাবে একটা চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই ঘটনা কিন্তু নতুন কোনো ঘটনা বা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এরকম ঘটনা প্রায় আমরা দেখতে পাই। এবং এই ঘটনা নিয়ে কিন্তু বিজেপি নেতা নেত্রীরা যখন, কেন্দ্রীয় নেতা নেত্রীরাও যখন এ রাজ্য সফরে আসে তখন কিন্তু এই নিয়ে কটাক্ষ করতে শোনা যায়। আমরা দেখেছি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি যখন রাজ্যে প্রচারে আসেন, আমরা কয়েক মাস আগেও দেখলাম যে তিনি যখন রাজ্যে প্রচারে এসেছিলেন সেই প্রচারণা থেকে এরকম একটি মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন যে এই রাজ্যে একসময় রবীন্দ্রসঙ্গীতের সুর শোনা যেত, নজরুল সঙ্গীত শোনা যেত, কিন্তু সেই রাজ্যে এখন বোমের শব্দ শোনা যায় এবং বোমের শব্দে এ রাজ্যের মানুষের ঘুম ভাঙে। তো স্বাভাবিকভাবেই এরকম এই ঘটনা, যেটা বলছিলাম যে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বা নতুন কোনো ঘটনা নয়, হামেশাই ঘটে এবং বিজেপি নেতারা এটাকে করে কটাক্ষ করতে শোনা যায়। রাজ্য তো বোমের উপরে বসেই আছে, সারা বাংলায় বাচ্চা ছেলে মারা যাচ্ছে, আর মুখ্যমন্ত্রী বসে ওখানে মোদিজিকে গালাগালি করছেন। বোম ব্লাস্ট হচ্ছে, উনার লোকেরা ব্লাস্ট করাচ্ছে, বাচ্চা মারা যাচ্ছে, আর উনি মঞ্চে দাঁড়িয়ে ঠাট্টা করছেন, মোদিজিকে গালাগালি করছেন। এই তো NIA তদন্ত শুরু করলে হবে না, ইমিডিয়েট সাপ্লাই লাইনটা বন্ধ করতে হবে। সাপ্লাই লাইনটা বন্ধ না করলে বোমার সাপ্লাই লাইন দিদি যেখানে যাচ্ছে সেখানে বলছে চাকরি খাওয়ার জন্য বিজেপি দায়ী। দিদিমণি বয়স হয়ে গেছে, একটু কিছু প্রবলেম হয়েছে, নালে কোর্ট কোনো অর্ডার দিলে বিজেপি বলছে এটা তো কোনো না কোনো প্রবলেম হচ্ছে, বুঝাই। রাজ্য তো বোমের উপরে বসেই আছে, সারা বাংলায় বাচ্চা ছেলে মারা যাচ্ছে, আর মুখ্যমন্ত্রী বসে ওখানে মোদিজিকে গালাগালি করছেন। বোম ব্লাস্ট হচ্ছে, উনার লোকেরা ব্লাস্ট করাচ্ছে, বাচ্চা মারা যাচ্ছে, আর উনি মঞ্চে দাঁড়িয়ে ঠাট্টা করছেন। দেখো, গোটা দেশে তৃতীয় দফার নির্বাচন চলছে এবং পশ্চিমবঙ্গের 4টি কেন্দ্রে এই ভোট নেওয়া হচ্ছে এবং নির্বাচন শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে আমরা দেখেছি যে গতকাল হুগলি জেলার পান্ডুয়াতে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেই বিস্ফোরণে এক কিশোরের মৃত্যু হয় এবং আরো 2 জন আহত হয়, তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে তাদের। এবং এরকম একটি বিস্ফোরণ এবং সেখানে এক কিশোরের মৃত্যু, 2 জনের আহত হওয়ার ঘটনা নিয়ে বিজেপি নেতা এবং ব্যারাকপুরের যে বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি মুখ খুলেছেন। তিনি বলেছেন যে গোটা রাজ্যটাই বোমের উপর বসে রয়েছে এবং সারা রাজ্যে এরকম বাচ্চা মারা যাচ্ছে এবং পুরো ঘটনার সঙ্গে তৃণমূলের নেতাকর্মীরাই বা তৃণমূলের লোকেরাই জড়িত, তিনি এও অভিযোগ করেছেন। এবং এটিও বলেছেন যে এরকম ধরনের ঘটনা ঘটছে, বোমা বিস্ফোরণে মারা যাচ্ছে, আহত হচ্ছে, অথচ রাজ্যের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু মজা করছেন, তিনি মঞ্চে উঠে প্রধানমন্ত্রীকে কুকথা বলছেন, প্রধানমন্ত্রীকে গালাগালি দিচ্ছেন, এরকম একটি মন্তব্য করেছেন। এবং এই প্রসঙ্গে তাকে যখন প্রশ্ন করা হয় যে এরকম একটি ঘটনা সেক্ষেত্রে কি, এবং নির্বাচনের মধ্যে ঘটনা, তো সেক্ষেত্রে কি কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি এনআইএ কে দিয়ে কি তদন্ত করা উচিত, তিনি তখন বলেছেন যে এনআইএ কে দিয়ে তদন্ত করলে কিছু হবে না, আসলে বোমের যে সাপ্লাই লাইন সেই সাপ্লাই লাইনটাকে কেটে দিতে হবে বা সেই সাপ্লাই লাইনটাকে বন্ধ করে দিতে হবে, এরকম একটি মন্তব্য করেছেন। তুমি জানো যে গতকাল যখন এরকম একটি ঘটনা ঘটে তখন রাজ্য রাজনীতিতে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, যেহেতু ভোটের দফা চলছে, এখনো প্রায় 4 দফা বাকি রয়েছে, তো এইরকম একটি ঘটনা নিয়ে সাধারণভাবে একটা চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই ঘটনা কিন্তু নতুন কোনো ঘটনা বা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এরকম ঘটনা প্রায় আমরা হামেশাই আমরা দেখতে পাই এবং এই ঘটনা নিয়ে কিন্তু বিজেপি নেতা নেত্রীরা যখন কেন্দ্রীয় নেতা নেত্রীরাও যখন এ রাজ্য সফরে আসে তখন কিন্তু এই নিয়ে কটাক্ষ করতে শোনা যায়। এরকম এই ঘটনা যেটা বলছিলাম যে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বা নতুন কোনো ঘটনা নয়, হামেশাই ঘটে এবং বিজেপি নেতারাও এটাকে করে কটাক্ষ করতে শোনা যায়।